বনগাঁয় স্কুলের সামনে বিস্ফোরণ, জখম দুই ছাত্র, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কিভাবে ঘটল এমন ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের সামনে বিস্ফোরণ, ঘটনায় জখম স্কুলেরই দুই ছাত্র, তার মধ্যে এক ছাত্রের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটেছে শুক্রবার বনগাঁ থানার অন্তর্গত খড়ুয়া রাজাপুর এলাকায়, খড়ুয়া রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সামনেই। জানা গেছে, স্কুলের টিফিনের পর পঞ্চম শ্রেণীর দুই ছাত্র স্কুলের বাইরে বেরিয়েছিল মাছ ধরা দেখতে। সে সময় ঘটে যায় দুর্ঘটনা। আহত ছাত্ররা জানিয়েছে, স্কুলের সামনে রাস্তা তৈরির জন্য পাথর রাখা ছিল, সেখানেই সাদা রঙের একটি বস্তু দেখতে পায় তারা। ছাত্রদের দাবি, বাঁশির আকারে দেখতে বস্তুটিতে তার লাগানো ছিল। শিশু মনে কৌতূহলবশত বস্তুটিকে হাতে তুলে নেয় তারা। এরপরই কোনোভাবে ঘটে যায় বিস্ফোরণ। আহত ছাত্রেরা জানিয়েছে, ঘটনার পর তীব্র শব্দ ও ধোঁয়ায় ঢেকে যায় চারধার, ভয় পেয়ে দৌড়ে এলাকা ছেড়ে পালায় তারা। আমরা মাছ ধরা দেখছিলাম, যখন এইটুকু একটা সাদা একটা জিনিস আমাদের চোখে পড়ে, তখন আমরা ওটা তুলে আমরা দেখে ভালো করে দেখে আবার রেখে দিয়েছি জায়গায়। তারপরে আমরা ওই একটা ছেলে সাদা একটা পাথর পেয়েছে, আমরা ওটা খুঁজছিলাম, খুঁজে তারপরে আবার আমরা নিচে খুঁজতে খুঁজতে নিচে নেমে গেছি। আবার উপরে ওঠার সময় ওটা কিসের চাপ লেগে হয়তো ফেটে গেছে, তখন আমাদের আঙুলে টাঙুলে লেগে গেছে। পাথর নয়, যেটা ফেটেছে ওটাই ছিটকে লেগেছে। ওখান থেকে যেই ফেটেছে আমরা চলে এসেছি, আমি টের পাইনি যে আমার হাতে এসব হয়েছে। আমি যখন স্যারের কাছে যাচ্ছিলাম যে স্যার ওখানে একটা কিসের একটা বিস্ফোরণ হয়েছে, স্যার একটু যাবেন দেখতে, যখন এইভাবে আমরা গিয়েছি স্যারের কাছে, এখন যেতে যেতে দেখি কি আমার হাতে পুরো এরকমই হয়ে গেছে। এ বিষয়ে অপর এক আহত ছাত্র জানায়, ঘটনার পর তারা স্কুল শিক্ষককে বিষয়টি জানানোর জন্য গেছিল, তখনই সে বুঝতে পারে তার হাতে আঘাত লেগেছে। দেখতে এসেছি, তারপর আমাদের আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, একটা সাদা রঙের পাথর খুঁজে পেয়েছে। তারপরে আমরা ওরকম পাথর খুঁজতে গিয়েছিলাম, তখন এরকম বাজির মতন একটা জিনিস আমাদের চোখে পড়েছে। আমরা ওটাকে নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে আমরা একটু নিচে গিয়েছিলাম, ওরকম আরেকটা পাথরের মতন সাদা জিনিস আমরা নিয়েছি, নিয়ে তারপরে যেই উঠতে গিয়েছি মনে হয় ওই জিনিসটা কিছুতে চাপ খেয়েছে। এরপর স্কুলের পক্ষ থেকে আহত ছাত্রদের চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর সরকার জানান, ঘটনার পর আমরা ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করেছি, বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছি, প্রশাসনের কর্তারা এসেছেন, তারা তদন্ত করে দেখুক কিভাবে ঘটল এই ঘটনা। দুটি বাচ্চা আমাদের স্কুলে ক্লাস ফাইভে পড়ে, তারা টিফিনের বেল পড়ার পরে তারা মিড ডে মিল খেয়ে একটু স্কুলের সামনে বেরিয়েছিল, যে ছোট মানুষ। তখন রাস্তার পাশে পাথর পড়েছিল, এই পাথরের রাস্তার কাজের জন্যে সেখানে ওরা গিয়েছিল। তা দুটো তার এবং একটা কনডেন্সার টাইপের কিছু পড়েছিল ওরা পাথরের মধ্যে। তা ওরা আর কি কিউরিয়াসিটি, যে কী জিনিস, বাচ্চা কৌতূহলবশত ওটা হাতে নিয়েছে। তখনই একটা বিস্ফোরণ হয়, প্রচণ্ড জোরে শব্দ হয়, আশেপাশের লোকজন সবাই সন্ত্রস্ত হয়ে পড়ে, ওরাও ভয় পেয়েছে। দুটো আঙুল, একটা ছেলে দুটো আঙুল তো উড়েই গেছে। সেটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, হসপিটাল ডাক্তারবাবুরা চিকিৎসা করে তাকে সেলাই টেলাই প্রয়োজনীয় চিকিৎসা করে আমরা স্কুলের পক্ষ থেকে আমাদের মাস্টারমশাইরা অফিস স্টাফ তারা নিয়ে গেছেন, তাকে চিকিৎসা করে এখন বাড়িতে আনা হয়েছে। বনগাঁ থানাতে আমি নিজে গিয়েছিলাম, অভিযোগ করেছি, তারা এসেছেন, তারা তদন্ত করছেন কোথা থেকে এটা হলো বিস্ফোরণটা। এটা স্পষ্ট বা সুস্পষ্ট যে বিষয় মানে ঘটনা সেটা আমরা এখনও জানতে পারিনি, ওনারাই বলতে পারবেন। তবে স্থানীয়দের অনুমান, এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে, চৈতিপাড়া থেকে খড়ুয়া রাজাপুর সংযোগকারী রাস্তার কাজ চলছে বর্তমানে, প্রতিদিনই বাইরে থেকে পাথর আসছে। তাদের অনুমান, পাথরের মধ্যেই বিস্ফোরক জাতীয় কিছু ছিল। এ বিষয়ে স্থানীয় গৃহবধূ সোমা চক্রবর্তী বলেন, এদিনও অনেক পাথর এসেছে, এর মধ্যেও কিছু থাকতে পারে, সেগুলি একটু খতিয়ে দেখা হোক। আমি দৌড়িয়ে যখন অনেক লোক জমে গেছে, আমি তখন গেছি ওখানে, যে দেখলাম ওই তারটা দেখা যাচ্ছে আর ওকে তো নিয়ে তখন চলে গেছে, এটাই আমি দেখলাম। দেখার পরে এইবার সবাই আসছে, সবাই জিজ্ঞাসা করছে, এই ছেলেটাকে দেখলাম সায়ন, যে ওর পায়ে লেগেছে, তার মেতন যেটা ওটাই আমি দেখেছি, যে ওটা রয়েছে ওখানে পাথরের মধ্যেই ছিল। ওটা পাথরগুলো আজকের পাথর, যেটার মধ্যে ওটা পাওয়া গেছে ওটা হচ্ছে আজকেই ফেলেছে, ওই যে আমার ঘরের সামনেও ফেলেছে, এগুলো সব আজকের। এর জন্য আমি বলতে চাই যে পাথরগুলো আজকে ফেলা হয়েছে এগুলো একটু তদন্ত করে দেখলেই ভালো হয়, কারণ এর মধ্যে আরো কিছু আছে কি না। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন বনগাঁ থানার আইসি শিবু ঘোষ। কিভাবে ঘটল বিস্ফোরণ তা খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ।
সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল।